দর্শক 48 ঘন্টার হরতালের পর 48 ঘন্টার অবরোধ আবারো 48 ঘন্টার অবরোধের মুখে দেশ যদিও ঢাকা শহরে অবরোধের কোনো ছিটেফোঁটাও নেই তবে বিরোধী দলগুলো অর্থাৎ বিএনপি জামাতের যে ঢাকা অবরোধ সেই অবরোধে সারা দিয়ে আমরা দেখছিলাম বিএনপি এবং সমমনা জোটগুলো তারা কিন্তু অবরোধ পালন করছেন এবং গণ অধিকারের পক্ষ থেকে বিজয়নগর এলাকায় এই মুহূর্তে শুরু হলো অবরোধের সমর্থনে 48 ঘন্টার অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল দর্শক জানেন যে বিএনপি 28 অক্টোবরের পর থেকেই রাজনৈতিক অঙ্গনে এক ধরনের কোণঠাসা হয়ে পড়েছে এবং অন্যদিকে সরকার দলীয় কিন্তু আওয়ামী লীগ কিন্তু নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে তারা তফসিল নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম বিক্রয় প্রায় শেষ 3000 এর উপরে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সেই সাথে আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টিও কিন্তু তাদের মনোনয়ন এবং তৃণমূল বিএনপিও কিন্তু আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন ফর্ম বিক্রি করেছে এবং সেই সাথে আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে আওয়ামী লীগ সহ 17টি রাজনৈতিক দল আসলে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং সেই নির্বাচন ঘিরে এখনো সংশয় রয়েছে কেউ বলছেন নির্বাচনের তারিখ পেছানো সংলাপে বসতে তবে বিএনপির পক্ষ থেকে এখনো সংলাপের কোনো আভাস পাওয়া যায়নি কারণ বিএনপির যারা সিনিয়র নেতৃত্ববৃন্দ রয়েছেন তারা বেশিরভাগই এই মুহূর্তে জেলখানায় রয়েছেন আটক রয়েছেন যার ফলেই নির্বাচন নিয়ে সংশয় রয়েছে এবং তাদের মধ্যেও আসলে নির্বাচনী কোনো ধরনের প্রস্তুতি আমরা দেখতে পাইনি সেই কাজ এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম গণ অধিকার পরিষদের অবরোধের যে সমর্থনের মিছিল আমরা দেখছিলাম দর্শক সরাসরি দেখছিলেন ইত্তেফাকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম বিএনপি জামাতের ডাকা 48 ঘন্টার অবরোধের সমর্থনে গণ অধিকার পরিষদ পুরানা পল্টনে তাদের বিক্ষোভ মিছিল করছেন তারা আসলে বিভিন্ন স্লোগান দিচ্ছেন ¡Gracias!